আমি শহরে একটি ছোট্ট চাকরি করি। আমার পরিবারে সবাই গ্রামেই থাকে। আমি লেখাপড়া করার জন্য এসএসসি পাস করেই শহরে একটি কলেজে ভর্তি হই। এখন লেখাপড়া শেষ করে আমি শহরে একটি ছোট্ট চাকরি নিয়েছি। আমাকে অফিস থেকে বেশ কয়েকদিন ছুটি দিয়েছে। ভাবছি আমার এই ছুটিটা গ্রামে গিয়ে কাটাবো। আমি গ্রামে যাওয়ার জন্য বাস স্টেশনে গিয়ে বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। দা, এখান থেকে রায়পুরে যাওয়ার বাসটা কখন আসবে আপনি কি কিছু বলতে পারেন? এই তো চলে আসলো বলে কিছু সময়ের মধ্যেই রায়পুরের বাসটি চলে আসবে। যে কথা সেই কাজ। লোকটি এ কথা বলতে বলতেই রায়পুরের বাসটি চলে আসলো। আমি আর দেরি না করে জট করে বাসে উঠে বসলাম। কারণ আমাদের রায়পুর অজপাড়া গ্রাম হওয়ার কারণে সারাদিনে তেমন কোনো বাস যাতায়াত করে না। সারাদিনে শুধু একটিমাত্র বাস যায়। দাদা, আপনি কোথায় যাবেন? আমি ওই শিমুলতল স্টেশনে যাব। শহরে এসেছিলাম একটি কাজে, তা কাজটি হয়ে গেল, তাই আজকে বাড়ি ফিরছি। আমি মনে মনে ভাবলাম লোকটিকে পেয়ে অনেক ভালোই হলো। পুরো পথটা তার সাথে কথা বলতে বলতে যেতে পারবো। কারণ শিমুলতলা স্টেশনটি আমাদের রায়পুর স্টেশনের পরেই পাওয়া যায়। অনেকক্ষণ জার্নি করার পরে আমাদের রায়পুর স্টেশনে গিয়ে পৌঁছালাম। শহর থেকে রায়পুর অনেক দূরে হওয়ার কারণে আমার পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। আমি বাস থেকে নেমে দেখি স্টেশনটা একেবারেই নির্জন, কোনো মানুষজনই যেন নেই। কারণ গ্রামের মধ্যে নাকি সন্ধ্যা হওয়ার আগেই রাত নেমে আসে। সারা দিন কৃষকরা মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। ভাবলাম সামনে যদি একটি রিকশা পাই ওটাতে উঠে বাড়ি চলে যাব। এ কথা বলতে বলতেই আমি সামনে দেখি একটি রিকশা দাঁড়িয়ে আছে। আমি রিকশার ড্রাইভারকে বললাম, ও দাদা, যাবেন নাকি? কোথায় যাবেন সাহেব? কাশিমপুর যাব। আপনি কি যাবেন কাশিমপুর? লোকটি কাশিমপুরের কথা শুনেই আমার কেন জানে না মনে হলো লোকটি ভয় পেয়েছে। না দাদা, আমি এখন কাশিমপুর যাব না। এখন কাশিমপুর গেলে বাড়ি ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যাবে। লোকটি এ কথা বলে রিকশা নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি পড়ে গেলাম ভীষণ বিপদে। কারণ আমি এতটুকু রাস্তা এত রাতে হেঁটে যেতে পারবো না। আমি লোকটিকে ডাক দিয়ে বললাম, দাদা, আপনার যা ভাড়া হয় তার থেকে আমি আপনাকে দ্বিগুণ ভাড়া বেশি দেব। লোকটি এ কথা বলে দাঁড়িয়ে গেল। তখন বলল, আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু আপনাকে ওই পুকুর পাড়টাতে নামিয়ে দেব। আপনাকে পুকুর পাড়ে না নামিয়ে দিলে আমি বাড়ি ফিরতে পারবো না। লোকটির মুখে এ কথা শুনে আমি মনে মনে ভাবলাম, পুকুর পাড়টা থেকে বেশ কিছু সময় হাঁটলেই আমাদের বাড়ি পাওয়া যায়, অতটুকু পথ না হয় হেঁটেই যাব। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি আমাকে ওই পুকুর পাড়টাতেই নামিয়ে দিবেন। আমি এ কথা বলে রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করল। রিকশাটি চলতে চলতে একটা সময় সেই পুকুর পাড়ের সামনে গিয়ে দাঁড়ালো। রিকশার ড্রাইভার রিকশা থামিয়ে দিয়ে আমাকে বলল, সাহেব, আমি আর বেশার যেতে পারবো না, আপনাকে এখানেই নামতে হবে। আপনাকে বাকি পথটা একটু হেঁটে হেঁটে যেতে হবে। আমি রিকশাওয়ালার কথা শুনে রিকশা থেকে নেমে গেলাম। আমি যখনই রিকশা থেকে নামলাম ঠিক তখনই দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হলো আজকে রাতে ভারী বৃষ্টি হবে। এ কথা বলতে বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাই, বৃষ্টির পানিতে ভিজলে আবার অসুস্থ হয়ে যেতে পারি। আমি এ কথা বলে বাড়ি ফেরার জন্যে পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। আমি হাঁটতে হাঁটতে একটা সময় সেই পুকুরের ঘাটের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি হঠাৎ লক্ষ্য করলাম আমাকে চারিদিক থেকে সাদা দোয়া ঘিরে ফেলছে। আমি হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। অনেক সাদা দোয়ার কারণে আমি তাকে স্পষ্ট দেখতেও পাচ্ছি না। আমি যখন ভালোভাবে লক্ষ্য করলাম তখন দেখলাম আমার সামনে অদ্ভুত দেখতে এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখের একপাশে যেন কোনো গোস্তই নেই। মনে হচ্ছে কে যেন একটা ওনার মুখ থেকে গোস্ত খুবলে নিয়েছে। মেয়েটির শরীর থেকে পচা গোস্তের গন্ধ আমার নাকে ভেসে আসছে। মেয়েটি
धीरे धीरे आमार सामने आसते लागलो। मेयेटी जतई आमार काछे आसछिलो ताके देखते आरो भयानक लागछिलो। मेयेटीर भयानक चेहरा देखे आमार सारा शरीर असहर हये गेलो। आमार मने हलो आमार शरीर कोनो भावेई जेन नड़ाते पारछे ना। एकटा समय मेयेटी आमाके धरे फेललो। এরপর কি হয় আমার কিচ্ছু মনে নেই। আমি চোখ খুলে দেখি আমার পাশে মা বাবা আর কাকু দাঁড়িয়ে আছে। আমার বাবা বলে উঠল, ভাগ্য তোমার সাথে ছিল তাই তুমি বেঁচে গেছো। তোমার কাকু না থাকলে তুমি হয়তো বাড়ি ফিরতে পারতে না। ভাগ্যিস তোমার কাকু তোমাকে দেখে ফেলেছিল, ওই মায়াবিনী আত্মার হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। বাবা, কে ওই মেয়েটি? তুমি তো আর গ্রামে থাকো না, তাই গ্রামে কখন কি হয় তুমি তো সেটা জানো না। অনেকদিন আগে ওই মেয়েটিকে তার স্বামী যৌতুকের টাকার জন্য মেরে ফেলেছিল। ওই মেয়েটির লাশ যেন কেউ চিনতে না পারে তাই মেয়েটির স্বামী মেয়েটির মুখের গোস্ত খুবলে নেয় আর ওই মেয়েটির লাশটাকে এই পুকুরের মধ্যে ফেলে দেয়। তাই এখন ওই মেয়েটি ওর মৃত্যুর প্রতিশোধ নেয়। রাতের বেলায় পুকুর পার দিয়ে কেউ গেলে তাকে মেরে ফেলে। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।